নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার মেয়ের জন্মদিন রয়েছে, আর যার জন্যই আমরা চন্নেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রত্যেক বাড়িতে যেমন কেক কেটে জন্মদিন পালন করে, আমরা কিন্তু একটু আলাদাভাবে জন্মদিন পালন করছি। আর এই চন্নেশ্বর যাওয়ার পথেই দেখুন পড়ে এই নাচিন্দা মন্দির। এই নাচিন্দা মন্দিরে বন্ধুরা দেবী মায়ের তো মাহাত্ম্য তো রয়েছে, তার মধ্যেও একটা বিশেষ আকর্ষণ হলো আপনাদেরকে দেখাতে চলেছি একটি জিনিস। দেখুন এই ফুল হচ্ছে যে বিশেষ আকর্ষণ নাচিন্দা মন্দিরে। আমি কিন্তু খুব কম জায়গাতে এই ফুল দেখেছি, তার জন্য আপনাদের সঙ্গে এই ফুলের ব্যাপারে শেয়ার করতে চলেছি। দেখুন ফুলটা কীভাবে হচ্ছে, যেরকম শিবলিঙ্গের মাথায় নাক ছাতা ধরে থাকে, ঠিক সেই রকমই এই ফুলটার বিশেষত্ব। দেখুন খুব সুন্দর এই ফুল, আর চারিদিকে গন্ধে এত মম করছে, আপনারা ওই জায়গায় না গেলে বিশ্বাস করবেন না। আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক সন্ধেবেলা, আর সন্ধ্যের আকাশে সন্ধ্যের মানে এত সুন্দর একটা ফুলের সুবাস দিচ্ছিল যে আপনার সঙ্গে এই ভিডিওটা না শেয়ার করে পারছি না। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমরা মন্দিরে কীভাবে পুজো দিলাম আর কীভাবে। অবশেষে আমরা নামার সময় আমরা নাচিন্দা মন্দিরে ঢুকেছি। দেখুন অনেকেই শুনেছেন এই নাচিন্দা মন্দিরের কথা কাহিনী। দেখুন রাত্রে এসেছি, এত সুন্দর লাগছে, অপূর্ব একটা দৃশ্য। দেখুন মন্দিরে, চলুন মন্দিরে মাকে দর্শন করাই। এই পাশে রয়েছেন দেখুন মন্দিরের মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে। পুরো মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে মানসিক যারা করে থাকে, এই গাছে সমস্ত দূরে বাধা হয়। মা শীতলা মাকে দর্শন করো, দুর্গা মা রয়েছে, শীতলা মা রয়েছে। ও আগে আগে মন্দিরে উঠে পড়েছে। দেখুন সবাই মাকে দর্শন করুন, খুব জাগ্রত মা উনি। জয় মা নাচিন্দা মায়ের জয়, জয় মা নাচিন্দা মায়ের জয়। চারপাশে কতটা ঘন্টা বাঁধা রয়েছে, এই মা কি করছিস? একটু আগে একটা ফুল দেখিয়েছিলাম, দেখুন এই হচ্ছে সেই ফুলের গাছ। দেখুন ফুলের কুঁড়ি একেবারে ভর্তি হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে দেখতে, আপনারা মানে চোখের যে দৃষ্টিটা মিটিয়ে দেবে এই এই ফুলের গাছ, এত সুন্দর লাগছে। দেখুন রাত্রিবেলা আর এই বড়ো বড়ো ফল হয়, বেলের মতো দেখতে হলেও ফলের সাইজটা কিন্তু একটু বড়, বেলের থেকে আর একটু বড়। দেখুন পুরো ভর্তি হয়ে গেছে কুঁড়িতে, আর এর থেকে আমরা দুটো চারটে কুঁড়ি তুলে নিয়েছিলাম, ব্রাহ্মণ ঠাকুর তুলে দিয়েছিলেন আমাদের হাতে। দেখুন আর সেই ফুলটাই আপনাদের দেখিয়েছি, দেখুন কত সুন্দর। এই ফুল গাছের নাম হচ্ছে নাক চম্পা ফুল। এ কিন্তু নাক চম্পা পুরো নাগের মতোই হয়ে থাকে, দেখতে থাকুন আপনারা কত সুন্দর এই ফুল। ফুলের রং যেরকম আর সুবাসও খুব সুন্দর, একেবারে গন্ধে চারিদিক ভরিয়ে দিয়েছে। দেখুন দেখতে থাকুন ফুলটা গাছে ফুটে থাকাকালীন খুব সুন্দর লাগে, আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে ফুলটা তুলে ধরার চেষ্টা করেছি। দেখতে থাকুন ভিডিওটা কত সুন্দর। দেখুন পুরো শিবলিঙ্গের মাথায় যেন সাপ ছাতা ধরে আছে, এইরকমই লাগছে দেখুন ফুলটা। গাছটার মানে এত সুন্দর দেখতে, আমরা এরপরে পুজো দিলাম। পুজো দিয়ে মায়ের কাছে মনস্কামনা করে মায়ের কাছে আশীর্বাদ নিলাম। আপনারাও আশীর্বাদ করুন।